রাম নবমের দিন আমরা অস্ত্র পুজো করি তখন আমাদেরকে বলা হয় এরা বিহার থেকে এসে গুন্ডামি করে অথচ গতকাল সারা মুসলমানের হাতে তলোয়ার পিস্তল নিয়ে তারা ফেরেসেনের জিন্দাবাদ স্লোগান দিচ্ছে সেটা ওনার চোখে পড়ছে না কিন্তু ন্যায় সংহিতা আইন পরিবর্তনের জন্য নবান্নে বৈঠক করছেন উনি কাকে মূর্খ বানাচ্ছেন মমতা ব্যানার্জি দেখছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অর্জুন সিং কলকাতার রাজপথে মহরমের মিছিল আর সেই মিছিলে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে তাদের প্রতি সমর্থন করতে দেখা যায় একাংশ মানুষের এই অভিযোগ সামনে এসেছে যদিও রাজ্য সরকার বা তাদের প্রশাসন এ নিয়ে নাকি কোনো উচ্চ বাচ্চই করেনি স্বাভাবিকভাবেই প্রশাসনের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা অর্জুন সিং তিনি সাংবাদিক সম্মেলনে বলেন রাম রামনবমীর দিন আমরা অস্ত্র পুজো করি তখন আমাদেরকে বলা হয় এরা বদমাস গুন্ডা বিহার থেকে এসে গুন্ডামি করে অথচ গতকাল সারা রাজ্যের প্রতিটি মুসলমানের হাতে তলোয়ার পিস্তল নিয়ে তারা ফিলিস্তিনি জিন্দাবাদ স্লোগান দিচ্ছে সেটা ওনার চোখে পড়ছে না কিন্তু ন্যায় সংহিতা আইন পরিবর্তনের জন্য নবান্নে বৈঠক করছেন উনি কাকে মূর্খ বানাচ্ছেন কি বলছেন অর্জুন সিং শোনাব আপনাদের বাংলায় যে 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 মানুষটি বাংলার গণতন্ত্রকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে পশ্চিম বাংলায় রামনবমীতে যেটা আমাদের ধর্মে বলা আছে অস্ত্র পুজো আমরা করি বিজয় দশমী দিন অস সময়। সময়ে সেটাকে উনি উনি বলেন কি এরা গুন্ডা এরা বদমাস এরা বিহার থেকে এসে গুন্ডামি করে আর কালকে সারা পশ্চিম বাংলায় প্রত্যেকটা মুসলমানের হাতে তলোয়ার পিস্তল নিয়ে তারা ফিলিস্তিনি জিন্দাবাদ নাড়া লাগাচ্ছে সেটা ওনার চোখে পড়ছে না আর উনি ন্যায় সংগিতার জন্যে আর আইন চেঞ্জ করার জন্যে নাবান্ন মিটিং করছেন কাকে মূর্খ বানাচ্ছেন উনি উনি পারবেন এটা উনি তো সিএ করতে দেবেন না বলেছিলেন সিএ কি রুকে গেছে নাচ করেছে তলবার নিয়ে পিস্তল নিয়ে এ করছে মমতা দেখছেন না কি মুঙ্গের থেকে এসছে নাকি জাহ্নুম থেকে এসছে কোন জায়গা থেকে এসছে आमी तो बोल वो आगामी दिन रामनामी मिचिले आमरा सब जगह इजराइले झंडा नहीं मिचिल करवो भारत भर सारे इजराइले झंडा नहीं मिचिल करवो सुवेंदु उधिकारी सबका साथ सबका विकास প্রসঙ্গ নিয়ে তাকে জিজ্ঞাসা করা হলে অর্জুন সিং শুভেন্দু অধিকারীকে সমর্থন করে বলেন পুলিশে তো ওদের পুষে রেখেছে ওদের কি আছে উনি মধ্যে যে স্লোগানে কোনো বিরোধিতা করেননি যারা সব রকম সুবিধা পাচ্ছে তারা হলো মুসলিম সম্প্রদায় উনি মোদের যে স্লোগানে বিরোধিতা করেননি বাংলার ক্ষেত্রটা বলেছেন অর্জুন সিং কি বলছেন শোনাবো আপনাদের গ্রেফতার করবে পুলিশই তো পুষে রেখেছে আপনি দেখেছেন তো যে তাপস ভগত লম্বা লম্বা কথা বলছিল পানিহাটি পরসাভা চেয়ারম্যানের জাল সই করে বাড়ি বানিয়ে বিক্রি করে দিয়েছে পানিহাটি চেয়ারম্যানের জাল সই করে ওখানে লম্বা লাইন আছে মানে কত লোকের বাড়ি বানিয়ে বিক্রি করে দিয়েছে এই যে লম্বা লম্বা ও কথা বলছিল ধরবে না তোকে তো পয়সা দেয় পুলিশকে মাইনা দেয় দু নম্বরই ব্যবসা করে ওর কি আছে না উনি মোদিজি কথার তো কোনো কন্ট্রাডি করেননি উনি মোদিজির স্লোগানের বিরোধিতা করেননি उनार नारक्तव्य जे हमारे संगे, आचे, सब तार संगे तो सब सब आ संगे हमें थकब तो उन्नी बोले ना सबका साथ सबका सबका विकास सबका साथ सबका विकास और जो हमारे साथ हम उसके साथ तो इत्या तो एक पॉलिटिकल ही पलिटिकल मोदी जी प्रधानमंत्री हिसाब से भारतवर्ष आशी कोटी मानुष के राशन दिशा और जरा राशन निच्चे সবথেকে বেশি যে মানুষগুলো সুবিধা পাচ্ছে সে মানুষের হল মুসলমান সম্প্রদায় সব রকম সুবিধা তারা পাচ্ছে সরকারি সুবিধা আর কেন্দ্র সরকারের সুবিধাটা আর সব থেকে বেশি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলে ইভেন ওদের একজন বন্ধের একজন এ আছে ওলেমা আছে মদিনী মদিনা কি মদিনী মদিনী সে মধ্যে ডাইরেক্ট হিন্দুদের বিরোধিতা করার জন্য বলছে বলছে যারা এখানে পছন্দ যে হিন্দুদের আমাদের পছন্দ হচ্ছে না সে ভারতবর্ষ ছেড়ে পালিয়ে যায় তো আলটিমেটলি কালকে শুভেন্দুর অধিকারী বক্তব্যটিতে বোঝা গেছে কি যে কথাটা শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন এক দেশ এক নিশান এক সংবিধান যে মানবে না সে আমাদের দেশে কি করে থাকতে পারে উনি কাশ্মীরে লড়াই লড়েছিলেন বাংলাকে পশ্চিমবাংলা তৈরি করে হিন্দুদেরকে উনি বাঁচিয়েছিলেন আজকে বাংলাদেশে হিন্দুরা থাকতে পারছে না ওয়ান পারসেন্ট হয়ে গেছে তো কালকে একটা বাঙালি হিন্দুর মধ্যে এই ছাপটা আমরা দেখতে পেলাম এই যে বাঙালি হিন্দুদেরকে বাঁচাবার জন্যে যে লড়াই যে হুঙ্কার কে মুসলমান আমরা আমাদেরকে ভোট আমাদের সঙ্গে নেই আমাদের সঙ্গে থাকবে না সে মুসলমানদের অত্য করার দরকার নেই এটা এটা উনি যা বলেছেন একটা আমরা তো শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমি দেখার সৌভাগ্য পাইনি কিন্তু যা পড়েছি যা দেখেছি যা শুনেছি তাতে বোঝা গেল এটা বাঙালি হিন্দু মধ্যে সেই জোশটা আবার ফিরে দেখছিল। আমি টু থাউজেন্ড পার্সেন্ট ওই শুভেন্দু অধিকারীকে সমর্থন উনি কোনোভাবে মোদিজি স্লোগানের বিরোধিতা করেনি উনি বাংলায় যে রাজনীতিক স্লোগানটা সেটাকে উনি বলেছেন সেই স্লোগানের হান্ড্রেড না টু থাউজেন্ড পার্সেন্ট আমি সমর্থন এর পাল্টা আবার সংসদ পার্থ বলেন আপনারা ওনাকে বাঁচিয়ে রেখেছেন বাংলার মানুষ ওনাকে পরিত্যাগ করে ফেলেছে কি বলছেন তিনি শোনাব আপনাদের আমার মনে হয় প্রশ্নটা আপনাদের অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদীকে করা উচিত না না আমি বলছি এই প্রশ্নটা আপনাদের নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহকে করা উচিত যে শুভেন্দু অধিকারীরা এই ধরনের কথা বলছে আর যার নাম বললেন তাকে তো আপনারা বাঁচিয়ে রেখেছেন ব্যারাকপুরের মানুষ তাকে পরিত্যাগ করে ফেলেছে দেখুন আপনারা কতদিন ওনাকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখতে পারেন রাম দিন আমরা অস্ত্র পুজো করি তখন আমাদেরকে বলা হয় এরা বদমাস গুঞ্জা বিহার থেকে এসে গুঞ্জামি করে অথচ গতকাল সারা রাজ্যে প্রতিটি মুসলমানের হাতে তলোয়ার পিস্তল নিয়ে তারা ফিলিস্তিনি জিন্দাবাদ স্লোগান দিচ্ছে সেটা ওনার চোখে পড়ছে না কিন্তু ন্যায় সংহিতা আইনের পরিবর্তনের জন্য নবান্নে বৈঠক করছেন উনি কাকে মূর্খ বানাচ্ছেন মমতা ব্যানার্জি দেখছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন অর্জুন সিং তিনি কি বলছেন শোনাব আপনাদের বাংলায় যে 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 মানুষটি বাংলার গণতন্ত্রকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে পশ্চিম বাংলায় রামনবমীতে যেটা আমাদের ধর্মে বলা আছে অস্ত্র পুজো আমরা করি বিজয় দশমী দিন অস সময়। সময়ে সেটাকে উনি উনি বলেন কি এরা গুন্ডা এরা বদমাস এরা বিহার থেকে এসে গুন্ডামি করে আর কালকে সারা পশ্চিম প্রত্যেকটা মুসলমানের হাতে তলোয়ার পিস্তল নিয়ে তারা ফিলিস্তিনি জিন্দাবাদ নাড়া লাগাচ্ছে সেটা ওনার চোখে পড়ছে না উনি ন্যায় সংহিতার জন্য আর আইন চেঞ্জ করার জন্য নামান্নত মিটিং করছেন কাকে মূর্খ বানাচ্ছেন উনি উনি পারবেন এটা উনি তো সিএ করতে দেবেন না বলেছিলেন সিএ কি রুকে গেছে নাচ করেছে তলবার নিয়ে পিস্তল নিয়ে এ করছে মমতা ব্যানার্জি দেখছেন কি এরা মুঙ্গের থেকে নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব